লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের পর ওমানে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে। এতে দুই দিনে ওমানের বিভিন্ন অঞ্চলে প্রবাসী সহ 15 জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। শিশু সহ নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। এছাড়া আহত অবস্থায় 100 মানুষকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যাদের অনেকেই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানের স্কুল শিক্ষার্থীরা। রোববার ক্লাসের সময় স্কুল বিল্ডিংয়ে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। এর মধ্যেও অনেকে স্কুল ছাড়তে গিয়ে বন্যার কবলে পড়েছেন, কেউ কেউ ভেসে গেছেন গাড়ি নিয়ে। আল শারকিয়ার মুধাইবির স্কুলগুলো হয়ে পড়েছিল এক একটা মৃত্যুকূপ। বন্যায় নিহতদের মধ্যে অন্তত 10 জন স্কুল শিক্ষার্থী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া স্কুল থেকে অন্তত 2000 পানিবন্দী শিক্ষার্থীকে উদ্ধার করে রেস্কিউ টিমের সদস্যরা। আর ঝুঁকি মোকাবেলায় সোমবার মতো মঙ্গলবারও ধোফার ও আল উস্তা ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ওমান সরকার। এদিকে পানিবন্দী হয়ে পড়া মানুষকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রেস্কিউ টিমের সদস্যরা। হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম। ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে দিনভর। যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।